আজ সোমবার পাঁচই চৈত্র দু সালের বিশে মার্চ বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার চলছে বারনির মেলা আর আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে শোক তাপ দুঃখ কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ তিনবেলা একশো বার করে করুন মাত্র দশ মিনিট করে টাইম লেগে থাকে একটা না একশো আট দিন করতে পারলে হানড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওম ইয়াজা ইয়াজামাহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বার মেবন্ধনান মৃত্যুর মুখ সম অমৃতাত আর আজকের দিনে যারা নিজেদের জীবনকে ধন ঐশ্বর্য সম্পদ মানসিকভাবে সামাজিকভাবে সমৃদ্ধশালী দেখতে চান তারা মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার করে জপ করুন কোনো কিছু না পারলেও আজ মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলি আপনাদের বাড়তে পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধুসন্ত আউল বাউল ফকিরদের কাছ থেকে স্বর্গীয় জ্ঞান কিন্তু আহরণ করতেই পারেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিশেষ করে স্থানীয় কোনো ব্যক্তিবর্গের সহযোগিতার কারণে বিজনেসম্যানেরা আর্থিকভাবে আরও উপকৃত হতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে যারা ছোটোখাটো বিজনেস করেন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে তবে কঠোর কই কায়িক পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের চাকাকেও আপনারা ঘোরাতে সক্ষম থাকবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবার আগে কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রয়োজন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে সতর্ক থাকুন আজ আপনার কোনো কাছের মানুষকে কিন্তু আপনারা হারিয়ে ফেলতে পারেন আজ সব কাজবাদ ছেড়ে নিজের মনের পছন্দ সই কাজ করার কথা ভাববেন কিন্তু সময় সুযোগ হয়তো পেয়ে উঠবেন না আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এই জন্যই আপনাদের জ্ঞান বৃদ্ধি করা উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বাতিক হলেও কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না